হয় আপোনালোকে জানে আমাৰ এই মুসলিমপতি বৰপেটা মুসলিমপতি চেহেৰি ক্লাব আমি পবিত্ৰ ৰমজান মাহত এই গোটেই মাহটো মানে প্ৰতিদিন ৰাতি ৰোজাদাৰসকলক যোগা তোলাৰ বাবে আমাৰ চেহেৰি মানে গজলৰ মাধ্যমেৰে ৰাইজক মানে টোপনিৰ পৰা উঠোৱা হয় সেইটো আমাৰ পূৰা কৰা হয়। তাৰে লগতে আমি ঈদ উল ফিতৰৰ লগত সংগতি ৰাখি কিছু দুখীয়াৰ মাজত আমি আমাৰ ক্লাবৰ তৰফৰ পৰা এটা ক্ষুদ্র প্রয়াস করেছো দুঃখের মজার কিছুমান আমি বস্ত্র বিতরণ করা আর এই বস্ত্র বিতরণ আমার সাম্যক যেখানে আমার ক্লাবর যেখানে সক্ষমতা সেই অনুযায়ী আমি ক্ষুদ্রভাবে আরম্ভ করেছো। হয় আপনাদের জানে আমার এই মুসলিমপতি বরপেটা মুসলিমপতি চেহেরি ক্লাব আমি পবিত্র রমজান মাহত এই গোটেই মাহটো মানে প্রতিদিন রাতে রোজাদারসকলক যোগা তোলার বাবে আমার চেহেরি মানে গজলের মাধ্যমে রাইজক মানে টোপনির পর উঠোয়া হয় সেটা আমার প্রয়াস করা হয়। তারপরে আমি ঈদ উল ফিতরের সঙ্গতি রাখি কিছু দুখিয়ার মাজত আমি আমার ক্লাবর তরফের পর একটা ক্ষুদ্র প্রয়াস করেছো দুঃখের মজার কিছু আমি বস্ত্র বিতরণ করা আর এই বস্ত্র বিতরণ আমার সাম্যক যেখানে আমার ক্লাবর যেখানে সক্ষমতা সেই অনুযায়ী আমি ক্ষুদ্রভাবে আরম্ভ করেছো। হয় আপনাদের জানে আমার এই মুসলিমপতি বরপেটা মুসলিমপতি চেহেরি ক্লাব আমি পবিত্র রমজান মাহত এই গোটেই মাহটো মানে প্রতিদিন রাতে রোজাদারসকলক যোগা তোলার বাবে আমার চেহেরি মানে গজলের মাধ্যমে রাইজক মানে টোপনির পর উঠোয়া হয় সেটা আমার প্রয়াস করা হয়। তারপরে আমি ঈদ উল ফিতরের সঙ্গতি রাখি কিছু দুখিয়ার মাজত আমি আমার ক্লাবর তরফের পর একটা ক্ষুদ্র প্রয়াস করেছো দুঃখের মজার কিছু আমি বস্ত্র বিতরণ করা আর এই বস্ত্র বিতরণ আমার সাম্যক যেখানে আমার ক্লাবর যেখানে সক্ষমতা সেই অনুযায়ী আমি ক্ষুদ্রভাবে আরম্ভ করেছো। হয় আপনাদের জানে আমার এই মুসলিমপতি বরপেটা মুসলিমপতি চেহেরি ক্লাব আমি পবিত্র রমজান মাহত এই গোটেই মাহটো মানে প্রতিদিন রাতে রোজাদারসকলক যোগা তোলার বাবে আমার চেহেরি মানে গজলের মাধ্যমে রাইজক মানে টোপনির পর উঠোয়া হয় সেটা আমার প্রয়াস করা হয়। তারপরে আমি ঈদ উল ফিতরের সঙ্গতি রাখি কিছু দুখিয়ার মাজত আমি আমার ক্লাবর তরফের পর একটা ক্ষুদ্র প্রয়াস করেছো দুঃখের মজার কিছু আমি বস্ত্র বিতরণ করা আর এই বস্ত্র বিতরণ আমার সাম্যক যেখানে আমার ক্লাবর যেখানে সক্ষমতা সেই অনুযায়ী আমি ক্ষুদ্রভাবে আরম্ভ করেছো। বুঢ়া জামে মসজিদ আর টাইমেটর উদ্যোগ অমৃত সিমেন্টর সহযোগত তৃতীয় বুঢ়া জামে মসজিদ শান্তি বঁটা 2022। সমাজ জীবনলৈ গুরুত্বপূর্ণ অবদান আগবঢ়োৱা 10গৰাকীকৈ ব্যক্তি সন্মানিত করা হব এই বিশেষ বঁটাৰে। পবিত্র রমজান উপলক্ষে 1 মে'ত গুৱাহাটী মহানগরীর আম্বাৰস্থিত বুঢ়া জামে মসজিদত অনুষ্ঠিত হব এই বঁটা প্রদান অনুষ্ঠান। টাইমেটৰ সহযোগত তৃতীয়বাৰলৈ শান্তি বঁটা প্ৰদান কৰিব বুঢ়া জামে মসজিদ আৰু অমৃত চিমেণ্টে। জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে 10গৰাকীকৈ ব্যক্তিক সন্মানিত কৰা হ'ব বুঢ়া জামে মসজিদ শান্তি বঁটাৰে।